আন্তর্জাতিক মহলের চাপে সরকার এখন দিশেহারা, বলছেন রিজভী। চতুর্থ দফা অবরোধ, চট্টগ্রামে দশ নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি বিএনপির। এবার শর্তহীন সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ, আওয়ামী লীগের না। পুলিশ বিরোধী দল দমনের হাতিয়ার হতে পারে না, বলছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং সর্বশেষ জানাবো একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখবে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মহলের চাপে সরকার এখন দিশেহারা, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মত্ত, এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন ও আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে। নিজেরাই ধ্বংসযজ্ঞ, হত্যা, ভাঙচুর, সহিংসতা করে পুরনো কায়দায় বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। দুঃশাসনে পিষ্ট প্রতিবাদী মানুষকে নিশ্চিহ্ন করতে দলীয় রাষ্ট্রপ্রশক্তিকে বেপরোয়াভাবে ব্যবহার করছে। রিজভী দাবি করেন, 28 অক্টোবর প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুনের এসব ঘটনা সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে ঘটিয়েছে। জনগণের অবরোধ চলাকালে ফেনীর লালপুলে মহাসড়কে চিনি ভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নুরুদ্দিন টিপুকে গ্রেপ্তারে প্রমাণিত হয়। অতীতের মতো আওয়ামী লীগ আগুন সন্ত্রাস নাশকতা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এত ক্ষমতা, সাহস, আত্মম্ভরিতা, কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আটকে ওঠেন। বলতে চায়, যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি খেউর আর হুঙ্কার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধে সুষ্ঠু নির্বাচন দিন, ভোটাররাই ফয়সলা করবে। রিজভী বলেন, অবৈধ সরকার নিশ্চিত ক্ষমতা হারানোর ভয়ে আবারও উদ্ভট বানোয়াট আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। সরকারের মতো পুলিশরা এখন গায়েবী তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। কবরের সাহিত্য লাশের নামে ওমরাহ পালনকালে সেই ব্যক্তির নামে, হাসপাতালের সাহিত্য পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির নামে, প্রবাসীর নামে, কারাবন্দী নেতাদেরও মামলার পাইকারি আসামি করা হচ্ছে। চতুর্থ দফা অবরোধ, চট্টগ্রামে দশ নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি বিএনপির। বিএনপি জামায়াতের ডাকা অবরোধে চট্টগ্রাম মহানগরীর আরও দশ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। রোববার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা ইজিস আলী। তিনি বলেন, সরকার পতনের একদফা দাবি এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতা কর্মীরা। অবরোধকে কেন্দ্র করে মহানগর বিএনপির আরো দশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, রোববার রাতে অক্সিজেন কয়লার ঘর এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে বাজিত থানা বিএনপি পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয় স্বজনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শর্তহীন সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ, আওয়ামী লীগের না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থায় কোনো পরিবর্তন করেনি, বরং চাপ অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুলু প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে এক চিঠি লিখেছেন। এই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি আজ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠিতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথমত, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, নির্বাচনে যুক্ত একটি অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রধান তিনটি রাজনৈতিক দলের শর্তহীন সংলাপ চায়। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি আরোপ করেছে তার কথা চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মার্কিন অভিপ্রায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের আরেকটি বহিঃপ্রকাশ। অনেকেই মনে করছে, এবার শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাব রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো চিঠি পায়নি, তবে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার কাছে আলাপ করে দেখা গেছে যে তারা এই ধরনের সংলাপের ব্যাপারে তাদের নেতিবাচক অবস্থানে অটল রয়েছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তারা 28 অক্টোবর যে কাণ্ড করেছে তারপর তাদের সাথে
সংলাপের প্রশ্ন আসে না, এরকম কোন সংলাপে আওয়ামী লীগ যাবে না বলেও তারা জানিয়ে দিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি এই চিঠির ব্যাপারে তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংলাপের ব্যাপারে তাদের ইতিবাচক আগ্রহের কথা জানিয়েছে বলে জানানো হয়েছে। আর অন্যদিকে বিএনপি পক্ষ থেকে চিঠি কেউ পেয়েছে কিনা বা কে পেয়েছেন সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এই চিঠি পেয়েছেন। তবে এই চিঠির ব্যাপারে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শর্তহীন সংলাপের আগে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে তাদের যে মহাসচিব গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্ত করা দরকার, না হলে বিএনপি কাকে নিয়ে সংলাপে যাবে এই প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংলাপের আগ্রহ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের একটি বহিঃপ্রকাশ। শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগ সংলাপে না যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান গ্রহণ করতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। বিশেষ করে তিন দলের কাছে লেখা চিঠিতে যেখানে ভিসা নীতির কথা বলা হচ্ছে সেখানে সংলাপের জন্য আহ্বানকে একটি প্রচ্ছন্নভাবে একটি হুমকি বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে চায়, কিন্তু আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সংলাপে এত আগ্রহী তাহলে তাদের আগে বিএনপির সঙ্গে কথা বলা উচিত। বিএনপি জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসের রাজনীতি থেকে আগে সরে আসতে হবে, না হলে এই সংলাপ কিভাবে হবে। আওয়ামী লীগের অন্য একজন নেতা বলেছেন যে বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে কেন যোগ দিল না, সংলাপের ব্যাপারে তাদের অবস্থান কি এবং এই অবস্থান সুস্পষ্ট না করা ছাড়া আওয়ামী লীগ এই সংলাপের ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করবে না। আওয়ামী লীগের অন্য একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের তদারকিতে, কাজেই নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপিকে সংলাপে যেতে হবে এবং নির্বাচন কমিশন ঠিক করবে কিভাবে নির্বাচন হবে। আর এই সমস্ত বাস্তবতা মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনের তফসিলের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি নির্বাচনের উপর প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা হচ্ছে। পুলিশ বিরোধী দল দমনের হাতিয়ার হতে পারে না বলছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রজাতন্ত্রের পুলিশ বাহিনী কোন অনির্বাচিত সরকারের বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না। দেশের প্রচলিত আইনবিধি এবং সংবিধান অনুযায়ী স্বীয় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, অন্যথায় আইন ও সংবিধান ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে পাঠ করেন। বক্তব্যে আরো বলা হয়, গত 28 অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে কেন্দ্র করে এর আগে ও পরে 613টি মামলা দায়েরের মাধ্যমে বিরোধী দলীয় 13,386 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত অনেক নেতাকর্মীকে রিমান্ডে এনে তথাকথিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে বিভিন্ন মিডিয়াতে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে, যা মিডিয়া ট্রায়ালের নামান্তর। এই কাজের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখবে আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যে কোনো সময়। নির্বাচনের জন্য আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ করা শুরু হবে। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের 300 আসনের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়েছে। বিএনপি নির্বাচন আসবে এটি ধরে রেখে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কৌশলগত কারণে আওয়ামী লীগের নির্বাচনে একাধিক প্রার্থীকে প্রস্তুত থাকবে। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যারা টিকিট পাবেন না এরকম বহু প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য সবুজ সংকেত দেওয়া হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনী ষড়যন্ত্র এবং চক্রান্ত কর্মী এবং ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে তারা নানামুখী পদক্ষেপ গ্রহণ করবে। তারা নির্বাচনে আসার ঘোষণা দিবে, নির্বাচনে এসে নির্বাচনের মর্মত্র দাখিল করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানারকম অপপ্রচার মিথ্যাচার করবে। আন্তর্জাতিক মহলে নির্বাচন সম্পর্কে নেতিবাচক গুজব ছড়াবে। এক পর্যায়ে তারা নির্বাচনের থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবে, যাতে আবার একটি 2014-এর মতো পরিস্থিতি তৈরি হয় এবং নির্বাচন বানচালের একটি প্রক্রিয়া চূড়ান্ত রূপ লাভ করে। কিন্তু সরকার এ ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলে জানা গেছে। আর এই কারণে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে আসবে এটি মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করলেও প্রতিটি নির্বাচন এলাকায় একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখবে। যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে স্বতন্ত্রভাবে প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করবে।
উল্লেখ্য যে এর আগে উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগের বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এই ধরনের স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার ফলে নির্বাচনে ভোটের হার উৎসাহজনক ভেবেছিল। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছিল। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট কেন্দ্রে আসার আগ্রহ এবং উৎসাহ দেখিয়েছেন। এবার যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসে বা নির্বাচন থেকে সরে যায় তাহলে সেই মডেলটি অনুসরণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য 40-50% ভোটারের উপস্থিতি তারা নিশ্চিত করতে চায়, আর এ কারণেই 2014 এর মতো কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। সব জায়গায় বিকল্প প্রার্থীকে ঠিক করে রাখা হবে, কোথাও কোথাও প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়ে রাখা হবে, তারা যেন শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।